Hello Bundhura, Assalamu Alaikum and welcome back to my channel and page Bindas Results. Ramadan Mubarak Shabaike Ki Khabar Shabar. আজকে সুন্দর একটা ইফতার প্ল্যাটার সাজাবো তাই তোমাদের সামনে আবারও চলে আসলাম। বাই দ্য ওয়ে তোমাদের রোজা কেমন যাচ্ছে? আমাদের রোজা কিন্তু খুব ভালো যাচ্ছে আলহামদুলিল্লাহ। আজকে প্রথমেই যে কাজটা করব সেটা হলো শরবত। রোজা খুলে বা ইফতারের সময় এক গ্লাস শরবত না খেলেই না। তো শরবতটা প্রথমে বানিয়ে নিচ্ছি। আমার শরবতে কেন জানি রুয়াবজা খেতে খুবই মজা লাগে। আমি জানি এটা অনেকেই পছন্দ করে না, বাট আমার খুবই মজা লাগে। সো আমি যেটা করব, প্রথমে চিনি গুলিয়ে নিয়ে তারপরে লেবু দিব। লেবু দিয়ে এখানে আমি হলুদ লেবুটা ইউজ করছি, এখানে এটাকে লেমন বলে আর যেটা সবুজ সেটাকে লাইম বলে। সো ওইটা লেমন ইউজ করলাম, তারপরে দিয়ে দিলাম রুয়াবজা, তারপরে এইটা আমি চিয়া সিড ভিজিয়ে রেখেছিলাম কালকে রাতে, যেন আমি প্রতিদিন আমার লেবুর শরবতে একটু করে দিয়ে খেতে পারি। আমার চিয়া সিড বা তোকমা লেবুর শরবতে খেতে খুবই ভালো লাগে। তারপরে এখানে দিয়ে দিচ্ছি পুদিনা পাতা। পুদিনা পাতার যে একটা ফ্রেশ গন্ধ সেটা খুবই রিফ্রেশিং। এখন এখানে বানিয়ে নিব আলু আর ডিম দিয়ে একটা আলুর চপ। সো এই গ্রেটারটা দিয়ে প্রথমে আমি ডিমটাকে একদম শ্রেড করে নিব, যেন এটা একদম কুচি কুচি হয়ে যায়। সো এটা চাকু দিয়ে না কেটে এই গ্রেটারটা দিয়ে কাটলে দেখো একদম ঝুরি ঝুরি হয়েছে। তারপরে আমি আলুটাকে ম্যাশড করে নিয়ে তারপরে এই আলুর আর ডিমটা একসাথে ভালো করে মিক্স করে নিব। ইফতারিতে কিন্তু যে কোনো ধরনের আলুর চপ খেতে কেন জানি খুবই মজা লাগে। তারপর আমি একে একে সব উপকরণ দিয়ে দিব। প্রথমে দিয়ে দিলাম মরিচ, তারপরে পেঁয়াজ কুচি, তারপরে ধনে পাতা কুচি, তারপরে এখানে দিয়ে দিচ্ছি একটু জিরে ভাজা, তারপরে দিব শুকনো মরিচের একটু ফ্লেক্স, তারপরে দিব এখানে ব্রেড ক্রাম্স, ব্রেড ক্রাম্পসটা এটাকে ধরে রাখতে সাহায্য করবে, তারপরে দিয়ে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়া, তারপরে দিয়ে দিব এখানে দুইটা ব্রেড, এটাকে আমি পানি দিয়ে ভিজিয়ে পানিটা খুব ভালো মতো নিংড়িয়ে নিয়েছি, তারপরে উপরে একটু তেল দিয়ে দিব, তারপরে দিয়ে দিব একটু বেরেস্তা দিয়ে এখন এটাকে খুবই ভালো মতো সব কিছু একদম মিক্স করে নিব। মিক্স করে এইটাকে আমি একটা গোল বা চ্যাপ্টা ধরনের একটা শেপ বানাবো। তোমরা যেমন ইচ্ছা তেমন শেপই বানাতে পারো, যেইটা তোমাদের পছন্দ। আমি এই রকম একটু লম্বা লম্বা করে এই কোলবালিশ টাইপের একটা শেপ বানিয়ে নিলাম। দোকানে বাংলাদেশে অনেক সময় কনফেকশনারিতে এই রকম শেপের আলুর চপ পাওয়া যেত। তারপরে এখন এখানে বানাবো বুট। বুটটাকে আমি আগেই সিদ্ধ করে রেখেছি, আমি জাস্ট এখন মশলা সব মশলা দিয়ে মশলাটাকে ভালো করে ভুনে তারপরে আমি বুটটাকে রান্না করবো। সেখানে দিয়েছি হলুদ, শুকনো মরিচের গুঁড়া, লবণ আর একটু আদা রসুন বাটা, তারপরে দিয়ে দিচ্ছি একটু টমেটো কুচি। টমেটো কুচিটাকে দিয়ে একটু ভালো মতো নেড়ে নেবো, যেন টমেটোটা একটু ভাঙা ভাঙা হয়ে যায়। তারপরে দিয়ে দিলাম কাঁচা মরিচ, তারপরে এখন দিয়ে দিব বুট। বুটটাকে আমি আগেই প্রেশার কুকারে সিদ্ধ করে রেখেছি এবং বেশ অনেকগুলো সিদ্ধ করে রেখেছি, যেন আমি প্রতিদিন ফ্রেশ ফ্রেশ এটাকে ভুনে নিতে পারি আর আমাকে প্রতিদিন এটাকে সিদ্ধ যেন না করতে হয়। তারপরে দিয়ে দিলাম ধনে পাতা। ধনে পাতা দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে খুব সুন্দর করে ভুনে এটাকে আমি নামাবো। এই হয়ে গেল আমার কাবুলি বুট। তোমরা তো জানোই, আগেও বলেছি যে কালো বুটটা শরীফ রিজাল পছন্দ করে না, সেই জন্য এই বুটটাই আমরা এখন খাই। তারপরে এখন এখানে ভেজে নিব পেঁয়াজু। পেঁয়াজু আর বেগুনি ছাড়া কি ইফতারি হয় বলো? সো এইখানে নিয়ে নিচ্ছি পেঁয়াজু বেগুনি, আর এইটা আমি ভাজছি সেই কালকের করে রাখা ক্যাবেজ আর চিকেন। এইটা বাচ্চারা খুবই পছন্দ করেছিল, সো কালকে আমি অনেকগুলো একসাথে মাখিয়েছিলাম, সেটারই লেফট ওভারটা এখন ভেজে নিচ্ছি। পেঁয়াজুগুলোকে যদি তোমরা হালকা আঁচে অনেকক্ষণ ধরে ভাজো তাহলে ভিতরটাও হয় আর বাইরেরটা এমন মচমচে হয়। মচমচে পেঁয়াজু না হলে তো মজাই নাই। তো পেঁয়াজুগুলো ভেজে তুলছি। পেঁয়াজুগুলো ভাজা হয়ে গেলে তারপরে আমি ভাজবো বেগুনি। বেগুনি আমাদের বাসার সবার পছন্দ, স্পেশালি আমার আর আমার ছোট ছেলের। আমাদের দুজনের বেগুনি খুবই পছন্দ, মানে বেগুনি ছাড়া আমাদের ইফতার হবেই না। সো এইরকম ফুলা ফুলা ডুমা ডুমা গোল গোল বেগুনি।
এখন ভেজে নিচ্ছি সেই বানিয়ে রাখা আলুর চপ। এটাকে আমি একটা ডিম ফেটে ডিমটার মধ্যে এটাকে ডুবিয়ে তারপরে আমি ব্রেড ক্রাম দিয়ে ভালো করে মাখিয়ে তারপরে এটাকে এখন ডুবা তেলে ভাজছি। ডুবা তেলে ভাজলে আর ব্রেড ক্রাম দিয়ে ভাজলে দেখবা যে বাংলাদেশে যে কনফেকশনারিতে অনেক সময় রোল তারপর এরকম আলুর চপ পাওয়া যেত ঠিক ওই রকম হবে। এখন চলে আসলাম আসল কাজে, সেইটা হলো প্ল্যাটার সাজানো। এই ইফতারের সময় আমার এইরকম সুন্দর করে প্ল্যাটার সাজাতে কী যে ভালো লাগে! আমরা ছোটবেলায় আমার মনে আছে আম্মু সব বানাতো আর আমার দায়িত্ব ছিল এরকম প্ল্যাটার সাজানো, মানে সবার জন্য এরকম প্লেট সাজানো, সবাইকে একটা একটা করে প্লেটে দেওয়া। আমি এখন সেইটা আমার বাচ্চাদেরকে বলি যে ওরাও যেন শিখে। আমার ছোট ছেলে খুবই উৎসাহ নিয়ে এটা করে। তো আমি আজকে আর ওকে দিইনি, আজকে যেহেতু আমি সাজাবো, ভিডিও করব, তাই আমি এটাকে সুন্দর করে সাজাচ্ছি। তো আজকে যা যা বানিয়েছি সেইগুলো সুন্দর করে এক একটা প্লেটে নিয়ে প্ল্যাটারটাকে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। আর এত কিছু ভাজা পোড়ার মাঝে আমি একটা ফ্রুটস নিয়েছি, সেটা হলো মালটা। এই মালটাটা আমাদের খেতে খুবই ভালো লাগে, সো নিয়ে নিলাম একটা মালটা। এই তো হয়ে গেল আমার একটা সুন্দর ইফতার প্ল্যাটার। তোমাদের রোজা কেমন যাচ্ছে আমাকে অবশ্যই জানিও। বাংলাদেশে তো রোজায় ইফতারিতে ফাটাফাটি মজা হয়। জানি না আবার আল্লাহ কবে আমাকে বাংলাদেশে রোজা করাবে, বাট আমি একবার, আমার খুবই ইচ্ছা আমি আমার সব বাচ্চাদেরকে নিয়ে ইনশাল্লাহ বাংলাদেশে আমি রোজা করব। সো এই তো হয়ে গেল আমার আজকের ভিডিও। তোমাদের সাথে আবার দেখা হবে আমার নেক্সট কোনো ভিডিওতে। সবাইকে আল্লাহ হাফেজ।